আমার বউ যখন চলে গেছে সবাই কইছে দোষ আমারই, নাহলে বউ গেছে কেন? তা কেউ সামনে কয় নাই, সবাই পিঠ পিছে কইছে, কিন্তু আমি ঠিকই টের পেয়েছি। আপনারও এই কথা কইছে, কিন্তু আমি তো শুনছি আপনি আপনার বউরে অনেক ভালোবাসত। এই দুনিয়ায় মানুষ সবকিছু চোখে দেখতে চায়, চোখে না দেখলে বিশ্বাস করে না। আর আমি তো আর সাইনবোর্ড টাঙায় ঘুরি নাই, একটা মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব আমি সব করছি। আমি এনে আছি তো কি হয়েছে, এমন কোন কথা আছে যে আমি যে এনে থাকুম আপনি থাকতে পারবেন না? না, এমন কোন কথা নাই, কিন্তু একটু তো হিসাব নিকাশ করে চলতেই হবে। যতই হোক, আমি তো মেয়ে মানুষ, আপনার থেকে তো আমার জ্বালা বেশি। এত হিসাব মিলাইতে চান না, জীবনে এত হিসাব মিলানো যায় না। আমি কোনো হিসাব মিলাইতে চাইতেছি, অনেক হিসাব মিলানোর চেষ্টা করে দেখছি, জীবনের হিসাব মিলানো যায় না, তাই হিসাব মিলানো ছাড়ি দিয়েছি। ঠিকই করছেন, জীবনের হিসাব মিলানো এত সোজা না। জীবনের হিসাব মিলানোর কোনো ক্যালকুলেটর আজ পর্যন্ত তৈরি হয়নি। জানি, তারপর একটু বুঝা শুনে চলতে হয়। ওই যে কইলাম না, দিন শেষে আমি তো একটা মেয়ে মানুষ, আপনার থেকে আমার জ্বালা একটু বেশি। ওইরকমই মনে হয়, আমার বউ যখন চলে গেছে সবাই কইছে দোষ আমারই, নাহলে বউ গেছে কেন? তো কেউ সামনে কয় নাই, সবাই পিঠ পিছে কইছে, কিন্তু আমি ঠিকই টের পেয়েছি। আপনারও এই কথা কইছে, কিন্তু আমি তো শুনছি আপনি আপনার বউরে অনেক ভালোবাসতেন। এই দুনিয়ায় মানুষ সবকিছু চোখে দেখতে চায়, চোখে না দেখলে বিশ্বাস করে না। আর আমি তো আর সাইনবোর্ড টাঙায় ঘুরি নাই, একটা মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব আমি সব করছি, কিন্তু তাও ধরে রাখতে পারিনি। যে থাকার তার জন্য আপনি কিছু না করলেও থেকে যাব, আর যে যাওয়ার তার জন্য আপনি তাজমহলটা তৈরি করে দিলেও না করবো কি, সাধারণটা ভালো লাগে না। ভালোই কইছেন, তাজমহলের রং পছন্দ হয়। আমি আসি।